আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দার পাঁপড়। একটিমাত্র উপাদান দিয়ে এই ময়দার পাঁপড়টি তৈরি করা যায়। তো ময়দার পাঁপড় তৈরি করতে এখানে লাগবে 1 কাপ ময়দা, 1 চা চামচ কালি জিরা, 1 চা চামচ লবণ। এখানে আমি প্রথমে ময়দাটা দিয়ে দেব, এরপর কালি জিরা ও লবণটা দিয়ে দেব। আপনারা এখানে কালি জিরার পরিবর্তে সাধারণ রান্নার জিরাটাও ব্যবহার করতে পারেন। তো ময়দার সমপরিমাণ পানি দিয়ে আমি মিক্সড করে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা যেন স্মুথ হয়, ব্যাটারটার মাঝে যেন কোনো ধরনের দানা না থাকে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আপনারা ব্যাটারটা স্মুথ করে তৈরি করে নেবেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আজকে পাঁপড় তৈরি করব টিফিন ক্যারিয়ারের যে ঢাকনাগুলো থাকে উপরে সেগুলো দিয়ে। তো আপনাদের কাছে এরকম যে কোনো ধরনের ঢাকনা থাকলেই চলবে। তো এর মাঝে আমি প্রথমে কিছু তেল ব্রাশ করে নেব। আজকে আমি পাঁপড়গুলো তৈরি করব রাইস কুকারে ভাপ দিয়ে। প্রথমে একবার তেল ব্রাশ করে নিতে হবে, তারপর যখন আপনাদের মনে হবে যে তেলটা নিয়েই ব্রাশ করতে হবে তখন আপনারা ব্রাশ করে নেবেন। এরপর আমি ঢাকনার মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকনাটার মাঝে সমান করে নেব। এখন আমি দেখতে পাচ্ছেন যে রাইস কুকারে পানিটা দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, এর মাঝে ব্যাটারের ঢাকনিটা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর দেখুন একটা ছুরি দিয়ে কানিটা তুলে দিলে সুন্দরভাবে পাঁপড়টা উঠে আসবে। এরপর একে একে সবগুলো পাঁপড় এভাবে বানিয়ে নেব। এগুলো বানানো হয়ে গেলে এই সবগুলো রোদে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন শুকিয়ে নেওয়ার পর কতটা কুড়মুড়ে হয়ে গেছে, এরকমভাবে শুকিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে তেল গরম করে পাঁপড়গুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।